হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কীরকম আছো, কী হালচাল আছে তোমাদের? আচ্ছা দেখো, তোমাদের আমি এই কোশ্চেনটা আগের ভিডিও পার্টে এখানেই শেষ হয়েছিল, এরপর আমি এটা কন্টিনিউ করছি। দেখে নাও, তার কত হবে লিমিট এক্স টেন্স টু থ্রি, আর এখানে হয়ে যাচ্ছে কি এক্স টু দি পাওয়ার মাইনাস সিক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস সিক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি বাই লিমিট অফ এক্স টেন্স টু থ্রি। এখানে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি হলো। এরপরে দেখো, তাহলে উপরের লিমিট বাই নিচের লিমিট, তাহলে এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। কত হয়? এক্স এক্স এ এন 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 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যখন এক্সটা এর দিকে যাবে। পরের স্টেপে এটা কী হবে? পরের স্টেপে তাহলে এটা এক্স এক্স তিন তিন মাইনাস 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 সিক্স মাইনাস সিক্স সব ম্যাচ করে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে থ্রি এন ইন্টু এনটা কত? মাইনাস সিক্স, তাহলে মাইনাস সিক্স ইন্টু এ টু দি পাওয়ার মানে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বোঝা গেল। এখানে হচ্ছে এন কত? এন হচ্ছে কি মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর ইন্টু এ টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর মাইনাস ওয়ান। পরের স্টেপে এটা হয়ে যাবে সিক্স বাই ফোর, এটা থ্রি টু দি পাওয়ার মাইনাস সেভেন, আর এটা কত? মাইনাস ফাইভ। পরের স্টেপে হয়ে যাবে এটা থ্রি দু তিনের ছয়, দু দুগুণের ছয়, তার নিচে হচ্ছে থ্রি বাই টু, থ্রি টু দি পাওয়ার মাইনাস সেভেন প্লাস ফাইভ হয়ে যাবে এটা, তাহলে মাইনাস ফাইভ মাইনাস সেভেন প্লাস ফাইভ মানে কত হচ্ছে? মাইনাস টু, তা থ্রি বাই টু ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি, থ্রি টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে, তাই না? মাইনাস সেভেন প্লাস ফাইভ হচ্ছে মাইনাস টু, তাহলে এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু মানে ওয়ান বাই ছয়, তাহলে ওয়ান বাই ছয় হয়ে গেলো এটা, অর্থাৎ ওয়ান বাই ছয় ইজ দ্য অ্যান্সার। এখানে যেহেতু এটা দিয়েছে, প্রমাণ দিয়েছে, তাহলে এখানে আমাদের এটা রাইট হ্যান্ড সাইড লিখতে হবে, অ্যান্সার লিখলে হবে না। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইড, প্রমাণ যেহেতু দিয়েছে তাহলে প্রুফ বলে লিখে দেবে, প্রুফ। ওকে, যদি এটা অ্যান্সার থাকতো, যদি কিছু না বলা থাকতো, তার মানে এটা অ্যান্সার হতো, তখন তুমি অ্যান্সার লিখতে, কিন্তু এটা দিয়েছে, প্রমাণ বলে লিখে দেবে, ওয়ান বাই সিক্স প্রুফ। ওকে, পরের কোশ্চেন আসা যাক, পরের কোশ্চেন কী আছে দেখছি। আচ্ছা, নেক্সট অঙ্ক টুয়েলভ পার্ট ফোর, এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় মাঝে মাঝেই দেয়, তো সুতরাং তোমরা এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে, সব অঙ্কই করবে কিন্তু এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কটা মাঝে মাঝেই দেয়, ইম্পর্ট্যান্ট খুব। তো এটা দেখো, এটা তুমি কীভাবে করবে, এটা দুভাবে করা যেতে পারে, একটা ফর্মুলার সাহায্যে, একটা ফর্মুলা ছাড়া। এটা যদি ফর্মুলা ছাড়া করো একটু লেন্দি হবে, ফর্মুলা ছাড়ালে লেন্দি হবে, তো ফর্মুলার সাহায্যে কয় না অনেক শর্টে হবে। ফর্মুলার সাহায্যে কীভাবে করবে, না লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। ওকে, এরপরে এটা কত হবে না ওয়ান প্লাস এইচ হোল টু দি পাওয়ার ওয়ান থার্ড, আর নিচে মাইনাস ওয়ান, ওয়ান ট্রাই করে দাও, ওয়ান টু দি পাওয়ার ওয়ান থার্ড, বোঝা গেল। কারণ ওই ফর্মুলাটা ম্যাচ করবো, এক্স টু দি পারেন মাইনাস এ টু দি পারেন বাই এক্স মাইনাস, তাহলে এটা কত হবে? এইটা থাকলে নিচে সেম থাকতে হবে মাইনাস ওয়ান, দেখো পুরো ম্যাচ হয়ে গেল। কিউব রুট মানে কত? ওয়ান প্লাস এইচের হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি করলাম, কেন করলাম না, ম্যাচ হওয়ার জন্য, ওয়ানে যত পারি হোক ওয়ানই হবে। তো আর এখানে ওয়ান প্লাস এইচ থাকলে নিচে ওয়ান প্লাস এইচ ওয়ান ওয়ান দিলাম, দেখো ক্যান্সেল হয়ে গেলো, এইচ হচ্ছে মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এরপরে এটা কী হবে পরের স্টেপে? এটা তাহলে এটা পুরোপুরি ম্যাচ হয়ে গেলো ফর্মুলার সাথে, যেহেতু এটা ফর্মুলার সাথে পুরোপুরি ম্যাচ হয়ে গেলো, তাহলে এটা কত হয়ে যাবে এন, এনটা কত? ওয়ান বাই থ্রি, তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ মানে কত? ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মানে ওয়ান বাই থ্রি, তাহলে এইটা হয়ে গেলো রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা হয়ে গেলো, অর্থাৎ এটা হয়ে গেলো প্রুফ হয়ে গেলো, প্রুফ হয়ে গেলো। তার মানে এইটা তাহলে কত হলো? প্রুফ। এখন দেখো, তাহলে এই জিনিসটা প্রুফ হয়ে গেলো, তাহলে সুতরাং এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এবং এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে, যাতে করে তোমরা পরীক্ষা এটা করতে পারো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সমস্ত অঙ্ক ইম্পর্ট্যান্ট, তার চেয়ে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, ভালো করে দেখে নাও স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম, এবং খাতাতে তুলে নাও। তাহলে এইটা হচ্ছে প্রুফ করতে হবে, তাই তো? এটা প্রুফ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড কী আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, ওকে, আর এটা হচ্ছে ওয়ান প্লাস এক্সের হোল টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান বাই এক্স। পরের স্টেপে এটা কী করবে? না লিমিট এক্স টেন্স টু জিরো
ओके होल टू दि पार। अच्छा एक सेकेंड, आगे अंकटार क्षेत्र में वन प्लस एच माइनस वन एखे वन प्लस एखे वन वन बोथ साइड जोग कर दाओ, जोग कर दाओ तेल ये वन तेल फर्मूला पुरोपुर मैच कर जाए कारण वन प्लस एचटा एक दिखे है ये करा ना कर ले हतो तबुओ कर दिल जिन सुविधा हो। ठीक है एरपर देखो तेल ये कथा हे वन प्लस एक्सर होल टू दि पार एट माइनस वन टू दि पार एट कर दाओ तो फर्मूला पुरोपुर मैच हो जाए वन प्लस एक्स आज नीचे वन प्लस एक्स कर दाओ माइनस वन कर दाओ देखो वन वन कैंसल हो गो एक्स एक्स चले गलो तम पुरोपुर फर्मूलार संगे मैच हलो और एखे ये वन बोथ साइड जोग करो कारण फर्मूलाते कि आज वन प्लस एक्स वन वन एखे जेटा थको एखे सेखने जेटा थको एखे से और यहाँ सेम हो आठ थे आठ नय थे नय और माइनस माइनस और ये ए वन प्लस एक्सटा एक दिखे जाए पर स्टेपे ये कर देखाओ पर स्टेपे देखाओ वन प्लस एक्स एरो वन तेल ये कत है वन प्लस एक्स माइनस वन वन प्लस एक्स होल टू दि पार एट माइनस वन होल टू दि पार एट पर स्टेपे ये कत है ना एन इंटू ए टू दि पार एन माइनस वन एन मान कत इंटू ए टू दि पार ए मान कत माइनस वन इक्ुअल टू कत है एट तेल एट हे तुम यटार चे रईट हैंड सैड हुई चीज प्रूफ तेल बोझा गया बेपार तो सूतरा ये हेल्ला प्रमाणित हल क्लियर तेल ये स्टेप बह स्टेप तुम्हारा कर अंकटो क्योंकि इम्पोर्टैंट। ठीक है पर अंक कि देखी अंकटा तेल क्या कर लेफ्ट हैंड साइड इक्वल टू लिमिट एक्स टेंस टू जिरो वन प्लस एक्सर होल टू दि पार नाइन माइनस वन बाई एक्स दिए डिवाइड कर दाओ वन प्लस एक्सर होल टू दि पार सिक्स माइनस वन बाई एक्स दिए डिवाइड कर दाओ एक्स दिए डिवाइड कर लेना वन प्लस एक्स माइनस वन पर स्टेपे देखा। ठीक है यही एक्स दिए डिवाइड कर साइडे लिखे दाओ डिवाइडिंग बाई एक्स बोथ साइड ये लिखे दाओ हमें क्योंकि एखे लिखल तो पर स्टेपे कि लिमिट एक्स टेंस टू जिरो इक्वल टू लिमिट एक्स टेंस टू जिरो ऊपर हो जाए कत वन प्लस एक्सर होल टू दि पार नाइन होल टू दि पार नाइन माइनस वन टू दि पार नाइन बाई वन प्लस एक्स माइनस वन ओके और नीचे ठीक है कि वन प्लस एक्सर होल टू दि पार सिक्स माइनस वन टू दि पार सिक्स डिवाइडेड बाई वन प्लस एक्स माइनस वन क्लियर पर स्टेपे देखा तेल तुम्हें कि हमें ऊपर लिमिट लिमिट एक्स टेंस टू जिरो आए बोथ साइडे कि वन प्लस एक्सटा एक दिखे जाए मैंने बोथ साइडे वन जोग करो तेल वन प्लस एक्स टेंस टू वन और ये हो जाए वन प्लस एक्सर होल टू दि पार नाइन माइनस वन टू दि पार नाइन बाई वन प्लस एक्स माइनस वन बोझा गया और नीचे हो जाए लिमिट वन प्लस एक्स टेंस टू वन एट ब्रैकेट दिए तो भाव लगे देखते और नीचे ये हो जाए वन प्लस एक्सर होल टू दि पार सिक्स माइनस वन टू दि पार सिक्स वन प्लस एक्स माइनस वन तेल बेपार भलोक देखो जो अंकटा कि हे ये अंकटा तेल फर्मुलर संगे पुरोपुर मैच कर जाने उपाय हो जाए कत ना नाइन एन इंटू ए टू दि पार एन माइनस वन तईना और एखे हो जाए तुम्हार सिक्स इंटू वन टू दि पार सिक्स माइनस वन तेल नाइन बाई सिक्स एट वन वन हो जाए तीन 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 दुगुण छः मान थ्री बाई टू ये चले राइट हैंड साइड व्हिच इज प्रूफ ओके थ्री बाई टू आछे तो सूतरा ये स्टेप बाई स्टेप तुम्हारा कर ओके ये स्टेप बाई स्टेप कर बोझा गया खाता तुले नाओ नोट कर नाओ तुम्हारे तो बारो नम्बर पर्यन्त कर दिल ये दुटो अंक बाड़ी कोई पर दुटो होमवर्क दिल को जे भाव देखाल कर ले। ठीक है तेरह और चौदह देखो सेम टाइप अंक तेरह और चौदह की बोले एफ एक्स एक फांशन दी दी एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी तपर एफ अफ एक्स प्लस एक्सर जे एक्स प्लस एच बसा तेल ये कत हो जाए ए इंटू एक्स प्लस एचर होल स्क्वायर बी इंटू एक्स प्लस एच प्लस सी और माइनस एफ एक्स वियोग कर ले फैक्टर कर ले चले आसें तर मैंने एच एक फैक्टर है एच टाइट केटे गए एट अन्सार चले आसपर एचर मान जिरो बसा जब आगे देखा शुद्ध आलदा कर एफ एक्स दी दी और किसू ना अंक हलो अंक हलो ना सेम टाइप शुद्ध एफ एक्स आलदा कर दिए दीजिए एखे देखो ए टू टाइप एफ अफ टू प्लस एच माइनस एफ तेल एफ एक्स दी दीजिए कत वन बाई एक्स तेल एक्सर जगह टू प्लस एच बसाले कत है एफ अफ टू प्लस एच मैंने वन बाई टू प्लस एच माइनस वन बाई टू तपर ये कर ले प्रोसिड कर ले अंक हो जाए तो चौदह हमें कर देखा और सेम भाव तेरह। ठीक है भलोक देखे ना तो चौदह कि आर प्रथम बार करते हैं एफ अफ टू एच एफ अफ टू प्लस एच ये कत है ना वन बाई टू प्लस एच और एफ अफ टू कत है वन बाई टू
এরপরে তোমার তাহলে এফ অফ টু প্লাস এইচ মাইনাস এফ টু, এটা কত হবে না লিমিট লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এইচ টেন্স টু জিরো, এফ অফ টু প্লাস এইচ কত হবে না ওয়ান বাই টু প্লাস এইচ মাইনাস এফ টু, এফ টু মানে হাফ, আর এটা হয়ে যাবে নিচে এইচ, এইচ তো নিচেই আছে, তাহলে পরের স্টেপে এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো, আর এটা হয়ে যাবে টু মাইনাস এইচ, আর টু প্লাস এইচ, আর নিচে টুটা চলে আসবে আর নিচে এইচটা চলে আসবে, পরের স্টেপে এটা কী হবে লিমিট এইচ টেন্স টু জিরো, টু টু ক্যান্সেল হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস এইচ, আর নিচে টু প্লাস এইচ ইন্টু টু ইন্টু এইচ, এইচ এইচ ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরের স্টেপে কী হবে এইচ এখানে জিরো বসালে তাহলে ওয়ান বাই টু প্লাস জিরো ইন্টু টু ইকুয়াল টু ওয়ান বাই ফোর, তাহলে ওয়ান বাই ফোর চলে এলো, এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর, তাহলে এখানে নিশ্চয়ই কোথাও একটা মাইনাস হবে, এখানে এফ অফ টু প্লাস এইচ ওয়ান বাই টু প্লাস এইচ মাইনাস টু, এখানে এখানে টু প্লাস ছিল এটা প্লাস হবে, এই প্লাস আছে না প্লাস হবে, প্লাস হলে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে অটোমেটিক মাইনাস চলে আসছে একটা, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ওকে হুইচ ইজ প্রুফ, ওকে তো সুতরাং এইভাবে করবে। আর তেরোর অঙ্কটা যদি করতে চাও করতে পারো, তেরোর অঙ্কটা পুরো একইভাবে হবে, এই চোদ্দোর অঙ্কের মতো যেভাবে দেখালাম করে তেরোর অঙ্কটা পুরো সেমভাবে হবে, ঠিক আছে, তার তেরোটা হোমওয়ার্ক দিলাম, তেরোটা যদি করতে চাও করে নিতে পারো হোমওয়ার্ক, মানে তেরোর অঙ্কটা অত ইম্পর্টেন্ট নয়, তাও যদি কেউ করতে চাও করতে পারো, ওকে। তারপরে আমি চলে যাবো পনেরো নম্বর যে অঙ্কগুলো দেখিয়েছে এই টাইপের অঙ্ক, দেখো পনেরো নম্বরের অঙ্ক সাইনের ফাংশন দিয়ে অঙ্কগুলো দেখিয়েছে, দেখো এক থেকে ছয় পর্যন্ত পনেরো নম্বরে, তো এইগুলো সব এক ধরনের অঙ্ক, তোমাদের দেখাচ্ছি যেগুলো যে মেথডে হবে সেটা দেখিয়েছি, দেখো ফার্স্ট অঙ্কটা দেখাই, এটা বলেছে মান নির্ণয় করো, ইভ্যালিউট 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 মানে মান নির্ণয় করো, তাহলে এর ভ্যালু নির্ণয় করতে হবে, কীভাবে করবে না লিমিট কোন ফর্মুলার সাথে ম্যাচ হচ্ছে, প্রথমে দেখো সাইন আছে তাহলে সাইনের সঙ্গে কোন ফর্মুলা হয় না সাইন এক্স বাই এক্স, এ একটা ফর্মুলা আছে না এক্স টেন্স টু জিরো হলে কত হয় ওয়ান, তাহলে এই হচ্ছে ফর্মুলা সাইন এক্স বাই এক্স, এক্স টেন্স টু জিরো হলে ওয়ান, তাহলে এখানে কী হচ্ছে সাইন এক্সের নিচে এক্স হতে হবে আর তিনটে এক্স সমান হতে হবে তবেই ওয়ান হবে, ফর্মুলা ম্যাচিং, তাহলে সাইন টু এক্স নিচে হবে টু এক্স, এই যে টু এক্সটা দিলে এক্সট্রা তাহলে এখানে টু এক্সটা দিয়ে ব্যালেন্স করো, আর টু এক্সের নিচে কী আছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা তো আগে থেকেই ছিল, আর টু এক্সটা যেহেতু এক্সট্রা দিয়েছো ব্যালেন্স করলে, টু এক্সটা কেন দিলে না টু এক্স আছে বলে এখানে টু এক্স দিলে, তাহলে ফর্মুলাটা ম্যাচ হবে, পরের স্টেপে দেখাও এটা সাইন টু এক্স বাই টু এক্স, এক্স টেন্স টু জিরো তাহলে এখানে টু দিয়ে বসে এটা গুণ করে দাও, তো টু এক্স ইন্টু টু ইন্টু জিরো মানে জিরো, পরের স্টেপে এইটা হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে না লিমিট টু, দেখো এখানে এক্সটা কমন চলে যাবে তাহলে এক্স এক্স কেটে যাবে, এক্স কমন চলে গেলে কত হবে টু এক্স প্লাস ওয়ান, আর এখানে এক্স টেন্স টু জিরো তাহলে এই এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলে এটা কত হবে না এটা হচ্ছে ওয়ান, আর এটা হচ্ছে টু বাই টু ইন্টু জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে টু, তা টু হচ্ছে এটা অ্যান্সার, ক্লিয়ার, তাহলে এটা অ্যান্সার কত হলো না টু, পুরো ক্লিয়ার। এরপরে চলে হবে ফিফটিন পার্ট টু, ফিফটিন পার্ট টু দেখে নাও, স্টেপ বাই স্টেপ যেভাবে বোঝালাম স্টেপ বাই স্টেপ তোলো, ওকে ফিফটিন পার্ট টু এর অঙ্কটা কী বলেছে লিমিট কস এক্স ডিভাইডেড বাই পাই মাইনাস টু এক্স, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় মাঝে মাঝে, এটাও ইম্পর্টেন্ট, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট, এক্স টেন্স টু পাই বাই টু, এক্স টেন্স টু পাই বাই টু, তো একটা জিনিস লক্ষ্য করো যে এই যে অঙ্কটা, এই অঙ্কটা কীভাবে করবে, আমি আগে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন মানে বহু বিকল্প ধর্মী, ঠিক আছে, ভিডিও পার্ট টুতে আমি বলেছিলাম যে এইগুলো কীভাবে করবে, দেখো এক্স টেন্স টু যেটা থাকবে সেটাকে জেড ধরে নেবে, তাহলে এক্স টেন্স টু পাই বাই টু আছে তাহলে এক্স মাইনাস পাই বাই টুকে জেড ধরে নেবে, লেট এক্স মাইনাস পাই বাই টু জেড, তাহলে এটা এক্স ভ্যারিয়েবল আছে, এখানে দেখে এখানে যে লেটার থাকবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল, এখানে দেখে বুঝবে ভ্যারিয়েবল, তাহলে নতুন ভ্যারিয়েবল কী হলো জেড, তাহলে এক্স থেকে পুরোপুরি জেডে কনভার্ট করবে, তাহলে যেহেতু এক্স টেন্স টু পাই বাই টু দেয়ার ফোর জেড, জেড টেন্স টু জিরো, কারণ পাই বাই টু বসালে কত হবে এক্সের মান জিরো, জেড টেন্স টু জিরো, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো হয়ে গেল, এরপর পুরোপুরি এটাকে জেডে কনভার্ট করবে, তাহলে কীভাবে কনভার্ট করবে কস অফ এক্সের ভ্যালু কত, মাইনাস পাই বাই টু ওইদিকে চলে গেলে কত হবে পাই বাই টু প্লাস জেড, তাহলে পাই বাই টু প্লাস জেড,
আর এখানে যাবে পাই মাইনাস টু ইন্টু এক্স, এক্সের মানটা কত হচ্ছে পাই বাই টু প্লাস জেড, তাহলে পাই বাই টু প্লাস জেড। পরের স্টেপে এটা হয়ে যাবে লিমিট জেড টেন্স টু জিরো, এটা কস পাই বাই টু প্লাস জেড কত হবে না, পাই বাই টু প্লাস জেড কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সাইনের ঘর আছে কি কস, তাহলে এটা যাবে মাইনাস সাইন জেড, আর এটা হচ্ছে পাই মাইনাস টু পাই বাই টু ইন্টু মাইনাস টু জেড, তাহলে টু টু কেটে গেল পাই পাই কেটে গেল, তাহলে কত থাকছে লিমিট সাইন জেড মাইনাস সাইন জেড বাই মাইনাস টু জেড, জেড টেন্স টু জিরো, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা কত হবে না হাফ ইন্টু লিমিট সাইন জেড ডিভাইডেড বাই জেড, জেড টেন্স টু জিরো, তাহলে এটা কত যাবে হাফ ইন্টু ওয়ান মানে হাফ। সুতরাং এটার তাহলে অ্যান্সার কত হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে হাফ, হাফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ করবে, অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এমনি তোমাদের লাস্ট ভিডিও পার্টে, এখনও লাস্ট ভিডিও পার্ট আসেনি, এখনও অনেক পার্ট হবে, লাস্ট ভিডিও পার্টে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আমি বলেই দেবো এক্সারসাইজ এবং উদাহরণের, এখন প্রায় সব অঙ্কই করে দিচ্ছি, লাস্ট ভিডিও পার্টে ইম্পর্ট্যান্ট অঙ্ক যেগুলো এক্সারসাইজ এবং উদাহরণের সেগুলো বলবো, সেই ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো ধরে তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে অন্যান্য ওই টাইপের যে অঙ্ক অটোমেটিক হয়ে যাবে, এতে তোমাদের পরীক্ষায় মার্কসটা অনেক বাড়বে, ঠিক আছে। তোমাদের তাহলে এক আর দুই করলাম, দুইয়ের অঙ্কর মতো ভালো করে দেখো, দুইয়ের অঙ্কটার মতো কোন অঙ্কটা না, চার আর পাঁচ, চার পাঁচ হুবহু দুইয়ের মতো, চার অঙ্কটা আমি যেভাবে দেখালাম এক্স মাইনাস পাই বাই টু করে জেড ধরে নিয়ে এক্স থেকে পুরোপুরি জেডে কনভার্ট করলে, ঠিক ওইভাবেই যদি চার আর পাঁচ করো এক্স মাইনাস পাইকে জেড ধরবে, এক্স মাইনাস পাই বাই টুকে জেড ধরবে, জেড ধরে নিয়ে করে নাও, তাহলে চার পাঁচ অবশ্যই হয়ে যাবে। বাড়িতে চেষ্টা করবে, যদি না হয় ইউটিউবে কমেন্ট করে বলবে, সমাধান করে ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে তোমাদের ছয় একটা দেখাচ্ছি, ছয় অঙ্কটা ইম্পর্ট্যান্ট কিন্তু, আর তিনের অঙ্কটা তো ইম্পর্ট্যান্ট, তিনেরটা আমি করে দিচ্ছি একটু দেখো না, তিন আর ছয় করে দিচ্ছি, তাহলে তোমরা চার আর পাঁচ ইম্পর্ট্যান্ট অবশ্যই বাড়িতে করে নেবে, তাহলে ফিফটিনের ফিফটিনের চার আর পাঁচ এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট, অবশ্যই করবে হোমওয়ার্ক, চার পাঁচ খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই করে নেবে বাড়িতে, না পারলে ইউটিউবে কমেন্ট করে বলবে। তোমাদের এই অঙ্কটা একটু করে দিই, তিনের অঙ্কটা ফিফটিনের তিন, ফিফটিনের তিন কী বলেছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই সাইন টু এক্স, তাহলে এটা কত হবে না লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থ্রি এক্সটা কী হবে না, সাইন থ্রি এক্সের নিচে থ্রি এক্স দিয়ে ডিভাইড করতে হবে, কারণ কি না সাইন এক্স বাই এক্স, সাইন এক্সের নিচে কত হবে এক্স, যে ফর্মুলা বললাম সাইন এক্সের নিচে এক্স হবে আর এক্স টেন্স টু জিরো হবে, তিনটে সমান হতে হবে এক্স এক্স এক্স, তবেই তো ওয়ান হবে, এক্স তো রেডিয়ানে আমার পাচ্ছে, তাহলে এখানে থ্রি এক্সের নিচে থ্রি এক্স দিলাম আর এখানে থ্রি এক্স দিয়ে ব্যালেন্স করলে, আর সাইন টু এক্স আছে এটা, তাহলে টু এক্সের নিচে কত হবে টু এক্স দেবে, তাহলে টু এক্স যেহেতু এখানে এক্সট্রা দিলে টু এক্স দিয়ে ব্যালেন্স করলে, তাহলে পরের স্টেপে কী হয়ে যাবে, এটা লিমিট এটা লিমিট, দেখো এক্স এক্স কেটে গেল, থ্রি এক্স উপরে টু এক্স নিচে, তাহলে থ্রি বাই টু কনস্ট্যান্ট বাইরে চলে এলো, আর উপরে হয়ে যাবে কত না উপরে লিমিট কত সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স টেন্স টু জিরো, তাহলে এইটা একটা দেখাও সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স এক্স টেন্স টু জিরো থ্রি এক্স, থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দাও, আর নিচে হয়ে যাচ্ছে তোমার লিমিট সাইন টু এক্স বাই টু এক্স টু এক্স টেন্স টু জিরো, বোঝা যাচ্ছে ভালো করে দেখো, ঠিক আছে, থ্রি বাই টু সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স থ্রি এক্স টেন্স টু জিরো আর লিমিট সাইন টু এক্স বাই টু এক্স টু এক্স টেন্স টু জিরো, বোঝা গেল। তাহলে এর পরের স্টেপ এটা কী হয়ে যাবে না, এটা হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে আর এটা ওয়ান, তার মানে থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই ওয়ান মানে থ্রি বাই টু, তাই না, তাহলে এটা হয়ে যাচ্ছে থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই ওয়ান মানে থ্রি বাই টু, তাহলে থ্রি বাই টু হবে অ্যান্সার, তাহলে এটা অ্যান্সার কত হবে থ্রি বাই টু, ওকে থ্রি বাই টু হচ্ছে অ্যান্সার, ওকে। এরপর এই অঙ্কটা তোমরা কী করবে, লিমিট সাইন এক্স ডিগ্রি বাই এক্স, দেখো এই যে ফর্মুলাটা ছিল সাইন এক্স বাই এক্স এটার লিমিট এক্স টেন্স টু জিরো এটা হলে কত হয় ওয়ান, তো এই যে ফর্মুলাটা এখানে এক্সটা হচ্ছে রেডিয়ানে মাপা হয়, এক্স মেজার্স, তাই না, মেজার্স ইন রেডিয়ান র্যাট, তো রেডিয়ানে মাপা হচ্ছে, তাহলে এখানে ডিগ্রিতে আছে তাহলে রেডিয়ান এটাকে কনভার্ট করে নিতে হবে, যদি ট্যান থাকে ট্যান এক্স ডিগ্রি তাহলে তোমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, মানে ট্যান সাইন কট যাই থাক কস সবই রেডিয়ানে কনভার্ট করতে হবে, ঠিক আছে, তাহলে এটা যদি রেডিয়ানে কনভার্ট করে তোমার কী জানো না 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, রেডিয়ানকে পাই র্যাট বা সি দিয়ে প্রকাশ করা হয়, ওকে, তাহলে যেহেতু এটা দেয়ার ফোর এক ডিগ্রি মানে পাই বাই 180 হয়ে গেল,
रेडियन আর তাহলে এক্স ডিগ্রি আছে তাহলে এক্স ডিগ্রি মানে কত হবে পাই বাই 182 ইনটু এক্স রেডিয়ান ওকে তাহলে এই এক্স ডিগ্রি ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে রেডিয়ানের মাধ্যমে তাহলে কত হয়ে যাবে এটা লিমিট এক্স টেন্স টু জিরো উপর হয়ে যাবে সাইন পাই এক্স বাই 180 আর নিচে হচ্ছে এক্স পরের স্টেপে এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই এক্স বাই 180 আর নিচে সাইন এক্স হলে নিচে এক্স হবে তাহলে এখানে কত হচ্ছে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করলে পাই বাই 180 তাহলে এখানে এক্সট্রা দিয়ে ব্যালেন্স করতে হবে পাই বাই 180 দিয়ে ব্যালেন্স করবে পরের স্টেপে এটি কনস্ট্যান্ট হয়ে গেল এই কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে তাহলে এই কনস্ট্যান্ট এখানে যদি বাইরে চলে আসে তাহলে কত হবে পাই বাই 180 ইন্টু লিমিট সাইন পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই পাই এক্স বাই 180 এখানে দেখো এক্স টেন্স টু জিরো আছে তাহলে এখানে গুণ করে দাও পাই বাই 180 দিয়ে টেন্স টু জিরো ইন্টু পাই মানে জিরো হয়ে গেল তাহলে এইটা আমি কী বলেছিলাম যে ফর্মুলাতে এক্স 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 এই তিনটা জিনিস ম্যাচ করবে তবেই ওয়ান হবে তাহলে দেখো এখানে এইটা 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 ম্যাচ করেছে তাহলে কী হচ্ছে ওয়ান হয়েছে তাহলে পাই বাই 180 ইন্টু ওয়ান মানে পাই বাই 180 এটা হচ্ছে পুরো অ্যান্সার বোঝা গেল তাহলে দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার তাহলে এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট মাঝে মাঝে দেয় তাহলে তোমরা এইভাবে করবে বুঝা গেল আর একটা জিনিস বলি যদি এটা ট্যান থাকে ট্যান এক্স ডিগ্রি তাহলে কী হবে সাইন কোষে ভেঙে নেবে কোয়াস হলে তো কোনো সমস্যা নেই আর সাইনটাকে এইভাবেই করবে যে বললাম এইভাবেই করবে ওকে সে তোমাদের একটা কথা বলি 15 নম্বরের তো অঙ্কগুলো হয়ে গেলো ঠিক আছে হোমওয়ার্কও দিলাম এরপর 16 নম্বরের যে অঙ্কগুলো আছে ভালো করে দেখো তোমাদের লিমিট তো ক্লাস 11 আছে আবার ক্লাস 12 আছে তো ক্লাস 12 লিমিটে 16 নম্বরের অঙ্কগুলো এই ধরনের অঙ্কগুলো আছে এদের মধ্যে আমি কিছু অঙ্ক তোমাদের করে দিয়েছি তো সুতরাং তোমাদের এই অঙ্কগুলোর জন্য আমি এখানে আর করছি না সলভ করছি না ক্লাস 12 লিমিটে যাবে লেখা আছে দেখবে প্লেলিস্টে যাবে এই চ্যানেলটা ওপেন করবে ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস ওপেন করে চ্যানেলের ভেতরে ঢুকবে ভেতরে ঢোকার পরে চ্যানেলের প্লেলিস্ট আছে না প্লেলিস্টে যাবে প্লেলিস্টে যে খুঁজবে ক্লাস 12 লিমিট ক্লাস 12 লিমিট খুঁজলে ওর মধ্যে দেখবে লিমিটের দু তিনটে পার্ট আছে লিমিটের দুটো পার্টের মধ্যে এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে সমাধান করে দেওয়া আছে ঠিক আছে এটার জন্য আমি আলাদা করে এখানে সমাধান করছি না তাহলে আমি এরপর ডাইরেক্ট চলে যাবো শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 4 মার্কসের ওকে যদি না পাও আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাবে যে স্যার এই অঙ্কগুলো সলিউশন আপনি বললেন ক্লাস 12 আমি পাচ্ছি না খুঁজে তাহলে আমি তোমাকে ওখান থেকে লিঙ্কটা করে দিয়ে দেবো ওকে তাহলে 4 মার্কসের শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনে শুরু করছি ফার্স্ট অঙ্কটা দেখে নাও একটু 1 নম্বর বলেছে এফ এক্স হচ্ছে 2 - 3x এক্স লেস দেন 0 3x - 2 > 0 তাহলে হচ্ছে বলেছে রাইট হ্যান্ড লিমিট এফ লিমিট এফ এক্স এক্সটেন্স টু 0+ 0- বার করতে হবে এবং এক্সিস্ট করছে কিনা বলতে হবে এটা কিছুই নেই দেখে নাও করছি এবার শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনের কোয়েশ্চেন নাম্বার 1টা দেখো বলছে এফ এক্স দেওয়া আছে 2 - 3x এক্স লেস দেন 0 3x - 2 > 0 তাহলে ই ভ্যালু এটা মানে এটা হচ্ছে আমার এক্সটেন্স লিমিট এফ এক্স এক্সটেন্স টু 0+ মানে কি রাইট হ্যান্ড লিমিট 0 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট আর লিমিট এফ এক্স এক্সটেন্স টু 0- মানে এফ এক্সের 0 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট এই দুটো লিমিট বার করতে বলেছে তারপর বলা আছে যে লিমিট এফ এক্স এক্সটেন্স টু 0 এটা এক্সিস্ট করছে কিনা হেন্স হেন্স মানে এইটা সাহায্যে স্টেট ওয়েদার এফ এক্স এক্সটেন্স টু 0 এক্সিস্ট অন্য মানে এই লিমিটটা এক্সিস্ট করছে কিনা তো দেখো আমি এটা সমাধান করে দিচ্ছি দেখো তাহলে এই অঙ্কটা বলেছে যে 0+ হওয়ার প্রথমে বার করতে হবে এইটা লিমিট এফ এক্স এক্সটেন্স টু 0+ তার মানে 0 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট তাই তো তাহলে লিমিট এক্সটেন্স টু 0+ এফ এক্স তাহলে কত হবে 0+ মানে কি যে এক্সের মান 0 থেকে বড় এক্সের মান 0 থেকে বড় কোনটা এইটা না এইটা এইটা তাহলে এতে কোন ফাংশনটা আছে 3x - 2 তাহলে এখানে হবে 3x - 2 এরপর এক্সের জায়গায় 0 বসালে 3 - 0 - 2 = - 2 তাহলে এক্সটেন্স টু 0+ মানে রাইট হ্যান্ড লিমিট কত বের হলো -2 এরপরে বার করি লেফট হ্যান্ড লিমিট জিরো মাইনাস মানে 0 পয়েন্টে এফ এক্সের লেফট হ্যান্ড লিমিট কত হবে লিমিট এক্সটেন্স টু 0- তাহলে 0- মানে কি এক্সের মান 0 থেকে ছোটো তো 0 থেকে ছোটো হলে কোনটা হচ্ছে এইটা লেস দেন 0 মানে 0 থেকে ছোটো এতে কোন ফাংশন আছে 2 - 3x তাহলে এখানে বসাও 2 - 3x তাহলে 2 - 3 * 0 এখানে যখন এক্সের মান 0- বসবে তাহলে 0 বসবে তখন কিন্তু মাইনাসের কোনো ব্যাপার নেই এটা মাইনাস মানে কি এক্সের মানটা বোঝানো হচ্ছে যে 0 থেকে ছোটো এটা সিম্বল কিন্তু মাইনাস না ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে 2 তাহলে একটা জিনিস লক্ষ্য করো রাইট হ্যান্ড লিমিট বেরোলো -2 আর লেফট হ্যান্ড লিমিট বেরোলো 2 তো একটা লিমিট এক্সিস্ট হয় যখন যখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হয়
দুটো এক্সিস্ট করে এবং দুটো সমান হয় তখনই বলবো যে এই লিমিটটা এক্সিস্ট করছে। সুতরাং যেহেতু লেফট হ্যান্ড লিমিট এল এইচ এর লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, দেয়ার ফর লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, এক্স টেন্স টু জিরো নট এক্সিস্ট। ওকে, সো দিস ইজ দ্য হচ্ছে কি অ্যান্সার, নট এক্সিস্ট। তো বোঝা গেল, তুলে নাও খাতাতে, যেগুলো বললাম খাতাতে তুলে নাও, এটা করে দাও ডাজ নট এক্সিস্ট, তা শুনতে আরও ভালো লাগবে, ডাজ নট এক্সিস্ট। ওকে, এরপরে চার নম্বর অঙ্কটা দেখো, দু নম্বর অঙ্কটা দেখাই তোমাদের, দু নম্বর অঙ্কটা কীভাবে হবে তোমরা নিজেরা করতে পারবে ইচ্ছে করলে, ঠিক আছে। আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম, দু নম্বরটা দিলাম হোমওয়ার্ক, দু নম্বরটা হোমওয়ার্ক দিলাম, এটা বাড়িতে করবে, যেভাবে দেখালাম যেভাবে দেখালাম পুরো সেমভাবে, পুরো সেমভাবে দু নম্বরটা হবে। ওকে, এটা বাড়িতে করবে, তারপর যদি না হয় ইউটিউবে কমেন্ট করে জানাবে, আমি সমাধান করে ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক কী বলেছে, ইফ এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, এটা বলে বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে। বক্স এক্স ডেনোটস যে বক্স এক্স লেস দেন ইকুয়াল টু এক্স, মানে এর ভ্যালুটা সবসময় এক্সের ভ্যালু সমান হবে চেয়ে ছোটো হবে। তাহলে বলেছে যে এ সীমা, এই যে এফ এক্সের সীমা হয় এক্সটেন্স টু টু, মানে এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের সীমা ডাজ নট এক্সিস্ট, এটা বলেছে। তো এটা দেখে নাও আমি কীভাবে করছি, ভালো করে দেখে নাও, তোমাদের কোশ্চেন নাম্বারটা দেখাচ্ছি, এই হচ্ছে কোশ্চেন। তা তোমাদের কী দাঁড়ালো, এই অঙ্কটা আমি হোমওয়ার্ক দিলাম, করে দিলাম এক নম্বরটা, পুরো এক নম্বরের মতো দু নম্বর অঙ্কটা, দু নম্বরটা নিজে বাড়িতে করতে পারবে, তারপরে তিন নম্বরটা আমি তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। তিন নম্বর অঙ্কটা বোঝা যাচ্ছে, এই তিন নম্বর অঙ্কটা করে দিচ্ছি, ভালো করে দেখ। ওকে, এই তিন নম্বর অঙ্কটা করে দিচ্ছি, দু নম্বর অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক দিলাম। ওকে, তাহলে এটা লেফট হ্যান্ড লিমিট কী হবে, আচ্ছা এটা সলিউশন করার আগে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সম্বন্ধে তোমার একটু আইডিয়া হলে ভালো হয়। তো এর আইডিয়া তুমি, আমার একটা ভিডিও লিঙ্ক আছে, সেই ভিডিও লিঙ্কটা প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে যেয়ে দেখবে জয়েন্টের ভিডিও, ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইন্টিগ্রেশনে, ওখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সম্বন্ধে ডিটেলসে বলা আছে। আর যদি তোমরা না পাও ভিডিওটা, আমাকে ইউটিউবে কমেন্ট করে বলবে যে স্যার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, তাহলে আমি তোমাদের লিঙ্কটা ওখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। আর তাও আমি এখানে বলে দিচ্ছি শর্টে, দেখে নাও, তা সর্বপ্রথমে এইটা এক্সিস্ট করছে কিনা, তাহলে এর লেফট হ্যান্ড লিমিট টু পয়েন্টে আর রাইট হ্যান্ড লিমিট এই দুটো বার করতে হবে। তাহলে সর্বপ্রথমে লেফট হ্যান্ড লিমিট বার করা যাক, লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু টু মাইনাস টু পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, তাহলে এটা কত হয়ে যাবে, না লিমিট অফ এফ এক্স, এফ এক্স কত, বক্স এক্স এক্স টেন্স টু টু মাইনাস, তা টু পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট কত হবে, টু পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট হবে, একটা জিনিস লক্ষ্য, টু মাইনাস মানে কি, এক্সের মান টু মাইনাস, টু মাইনাস মানে কি এক্সের ভ্যালু কীরকম হয়, না ওয়ান পয়েন্ট নাইন, ওয়ান পয়েন্ট নাইন নাইন, সব ওয়ান পয়েন্ট সামথিং। আর এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে হলো যে ধরো ওয়ান পয়েন্ট সিক্স মানে হচ্ছে ওয়ান, আর টু পয়েন্ট থ্রি মানে হচ্ছে টু, মানে এর মধ্যে ওয়ান পয়েন্ট সিক্সকে যদি বলি ওয়ান প্লাস পয়েন্ট সিক্স, তো এর মধ্যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ, তাহলে এটা হচ্ছে গিয়ে সবসময় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মানে এইটা হচ্ছে গিয়ে এই ভ্যালুটা কি, যে এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার, মানে এর ভ্যালুটা সবসময় হবে পূর্ণ সংখ্যা ইন্টিজার, তাহলে এটা যদি ইন্টিজার হয় তার মানে ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্সের মধ্যে ওয়ানটা হবে, ওয়ান তো পূর্ণ সংখ্যা, এই ওয়ান, টু পয়েন্ট থ্রি মানে কি টু প্লাস পয়েন্ট থ্রি, তাহলে টুটা পূর্ণ সংখ্যা টু হবে, তাহলে এখানে সমস্ত এক্সের ভ্যালু কত হবে, এক্সের মান দুয়ের থেকে ছোটো, অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন, ওয়ান পয়েন্ট নাইন নাইন, তাহলে প্রতিটা ভ্যালু যদি এখানে বসাও তাহলে কত হচ্ছে ওয়ান হবে, তার মানে এর ভ্যালুটা হয়ে যাবে ওয়ান, বোঝা গেল, ওয়ান হয়ে গেল। এরপরে রাইট হ্যান্ড লিমিটটা হবে লিমিট এফ এক্স এক্স টেন্স টু টু প্লাস টু পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট, তাহলে এটা কত হয়ে যাবে, না লিমিট বক্স এক্স এক্স টেন্স টু টু প্লাস, একটা জিনিস লক্ষ্য করো যে টু প্লাস মানে মানেটা কি, যে এক্সের মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান, টু পয়েন্ট জিরো ওয়ান, টু পয়েন্ট জিরো জিরো ওয়ান, মানে দুয়ের থেকে সামথিং, তাহলে এখানে যদি বসাও বক্সের মধ্যে কত হবে, টু পয়েন্ট ওয়ান টু, বক্সের মধ্যে সবই টু পয়েন্ট জিরো ওয়ান, সবই টু হবে, তার মানে এর ভ্যালুটা হচ্ছে টু, তাহলে প্রথম ভ্যালুটা হলো ওয়ান লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট হলো টু, তাহলে দুটো এক্সিস্ট সমান হচ্ছে না, এক্সিস্ট করছে বাট নট ইকুয়াল টু, তো এটা হচ্ছে তাহলে এক্সিস্ট করছে না, তো যেহেতু এটা এক্সিস্ট করছে না, দেয়ার ফোর লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু টু, মানে বক্স ফাংশনের যে লিমিটটা ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা প্রুভ হয়ে গেল, দেয়ার ফোর প্রুভড, প্রুভ কী হলো, না লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু টু ডাজ নট এক্সিস্ট, ওকে ডাজ নট এক্সিস্ট, পুরো ক্লিয়ার হলো, তাহলে এটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট। ওকে, তো সুতরাং তোমাদের আজকে আমি এখানেই শেষ করলাম, পরের ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে, তোমরা জাস্ট
कीप वाचिंग दिस चैनल और बेसी करे शेयर करो ये चैनल के तुम्हारा जा शिक्षा अर्जन करो जा शिखो मैथमेटिक्स नहीं तुम्हारा समस्त बंधुदेर मध्य शेयर करो और तुम्हारा जरा जूनियर आछे जरा माध्यमिक दिए आगामी बछर इलेवेन उठबे जरा सिनियर आछे सबाई के शेयर करो निजेर बाड़ीते आलोचना करो और सबाई के शेयर करो ताहले आमि पुरो तोमादेर एलो कन्टिन्यू करे निते पारबो ठीक आछे। और जरा एखोनो पर्यन्त सबसक्राइब करोनि तारा इमिडिएट सबसक्राइब करे बेल आइकन दाओ कारण प्रतिटा चैप्टारे विभिन्न पार्टे भिडियो आपलोडिंग होच्छे आपलोडिंग हुआ पात्र तुम्हारा मैसेज पावे ओइजन्य सबसक्राइब करे बेलेर अलटा दाओ। हैव ए गुड डे हैव ए नाइस डे भालो थेको सबाई सुस्थ थाको ओके।